দুফুট উচ্চতাকে পার করে আকাশ ছুঁল মনিরা, স্বপ্ন শিক্ষিকা হওয়ার। আমফানে ঘরের চাল উড়ে গিয়েছে ভ্যান চালক পরিবারের মাধ্যমিক উত্তীর্ণ মনিরা। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে গ্রামের নয়নের মনি বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের মনিরা খাতুন। বলুন। বাবা মুক্তার আলী মোল্লা পেশায় একজন ভ্যান চালক, মা আকলিমা বিবি পরের বাড়ির পরিচারিকার কাজ করে। দীর্ণ দরিদ্র পরিবার, তাদের দুফুটের সন্তান মনিরা খাতুন 10 বছরের আরেক ছেলে আসিকুল পঞ্চম শ্রেণীতে পড়ে। জন্মের পর থেকে মেয়ে ও ছেলে শারীরিকভাবেই অক্ষম, ঠিকঠাক মতো চলতে পারে না তারা, কিন্তু শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অদম্য ইচ্ছা শক্তিতে আজ মনিরা গ্রামের আলোর পথের দিশারি। ভালো, আজ যেসব প্রতিবন্ধীরা সমাজে তারা যেন এগিয়ে যায়। আমার আরেকটা কথা আছে যে আমি আরো পড়াশোনা করতে চাই সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়ে, এটাই আমার স্বপ্ন। এটা শারীরিক প্রতিবন্ধী, এবং শুধু প্রতিবন্ধী নয়, মানে মারাত্মকভাবে প্রতিবন্ধী। এ যাবৎকাল স্কুলে যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষাতেই ও বেঞ্চে শুয়ে পরীক্ষা দেয়। তো এরকম একটা মেয়ে, সে আমাদের স্কুলের গর্ব যে 225 নম্বর পেয়ে 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং তাকে আমরা যেভাবে ভালোবাসি সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাকে এতদিন আমরা দেখেছি স্কুলে। তারপরে সে তো বোর্ডের পরীক্ষা, সেন্টারের পরীক্ষা দিল বামনপুকুর স্কুলে। তো সেখানে তার এই ফলে আমরা খুব খুশি এবং আমরা গর্বিত যে এরকম একজন ছাত্রী যে আমাদের বিদ্যালয় থেকে এই নম্বর পেয়ে পাশ করেছে। মনিরা খাতুন যে শারীরিক অসুস্থতা প্রতিবন্ধী, তা থেকে যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে, এর জন্যে খুবই আনন্দ। কিন্তু ঘটনা হলো, এই পর্যন্ত ওদের মা বাবার যা অবস্থা, খুব দুর্দিন, বা ওদের ধ্যান চালিয়ে থাকে। সরকার যদি এই মুহূর্তে কিছু সাহায্য করতে, মেয়েটার আশা আকাঙ্ক্ষা অনেকটা দূর হতো। মেয়েটার ইচ্ছা আমি যাতে মা বাবার পাশে দাঁড়াতে পারি, এ ধরনের ওর ইচ্ছা।